الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر انفسنا ومن سيئات اعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور مهدساتها وكل مُدَسَةٍ بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وقال يا بني يا لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه وعلي فليتوكل المتوكلون صدق الله العلي العظيم آج آمي বদ নজর নিয়ে আলোচনা করব কারণ বদ নজর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম বলছেন আর নজর হাকপুন অর্থাৎ বদ নজর আল আইনও বদ নজর হচ্ছে সত্য যদি কাউকে বদনজর লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে তার উপর কি হয়ে যায় তার প্রভাব বিস্তার করে তো বদ নজর সম্পর্কে অনেক হাদিস আছে শহী মুসলিমের মধ্যে এইসবের কনে কটা হাদিস আছে এমনকি আল্লাহ তাবর তালাহ কুরানের মধ্যে বদ্ধজন নিয়ে আলোচনা করছেন যেমন আল্লাহ তাবর তালা সুরা কালমের লাস্টে বলছেন কি বলছেন আল্লাহতাবর তালা বলছেন ওয়াকাদুল্লা দিনা কাফারু লাইজুল ইকু নাকা বি আবস রিহিম লামা সামিউ জিক্র ওয়েকুলু না ইনহুলামা জুনুন ওয়া মা ওয়াইল্লা জিকরুল্লিল আল আলামিন। তো এই আয়তের মধ্যে আল্লাহ তপরা বলছেন হে নবী সাল্লা সাল্লাম কাফেররা চায় যে আপনাকে বদনজর লাগিয়ে ফেলে দিবে বদনজর লাগিয়ে কি করবে আপনাকে ফেলে দিবে তো বদনজর এমন একটা জিনিস যদি কেউ চায় আমি কাউকে নজর দিয়ে তাকে আমি ঘায়াল করবো তা বদনজরের দৃষ্টিতে তাকাইলেই কী হয়ে যায় মানুষের বদ বদনজর লেগে যায় এবং বদনজর লাগার আর অনেক অনেক কারণ আছে যেরকমভাবে যদি কেউ মানে আপনার কি করে আপনার হিংসা করে হিংসা করে আর কি হিংসা করে অথবা কেউ যদি বুর করে তাকা বুর করে যদি বলে আচ্ছা এত বড় সাহস আমার উপরে চলে যাবে সে আমার উপরে আমার উপরে চলে যাবে যদি এমন কথা তাকা বুর করে তাহলে তার উপর তো সবারই একটা হিংসা হবে হবে কি হবে না চাচা সে এমন কথা বলছে সে তা এমন যারা টাকা বোর করবে তাদের বদ নজর লেগে যায় আবার মানে কেউ যদি অবাক হয়ে যায় কোনো জিনিস দেখে অবাক হয়ে যায় তাুব হয়ে যায় তার বদ নজর লেগে যায় তা এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যে একবার হরজা সোহেল রাজুল্লাহনু তিনি গোসল করছিলেন তিনি কি করছিলেন গোসল করছিলেন তো সেখানে আপনার আমির দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। দাঁড়িয়েছিল এবার তিনি দেখ একটা কথা বললেন আল্লাহ তিনি আল্লাহর নাম নেনি শুধু এই কথা বলছে কি সুন্দর চামড়া দেখ এত সুন্দর চামড়া আমি এর আগে আর কাউ দেখি নাই আর কি বলছিলেন যে যে সমস্ত কুমারী নারী আছে যারা যাদের চামড়াকে পর্দা দিয়ে ঢেকে রেখে দেয় তাদের থেকেও সুন্দর চামড়া ওর এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি একদম মাথা ঘুরে পড়ে গেছে মাটির মধ্যে পরে গিয়ে একদম কি হয়ে যায় অজ্ঞান হয়ে যায় এবার সবার সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল তারা কিন্তু দৃশ্যটা দেখলো দেখার পর বললোই আচ্ছা কি করা যাবে এভাবে লোকটা পড়ে গেছে একদম অজ্ঞান হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ সাল্লামকে খবর দেওয়া হয় যে আল্লাহ সাল্লাম এই ব্যাপার সোহানু তিনি গা গুসল করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে মাটিতে লুটে পড়ে গেছে তখন আল্লাহ নবী সাল্লাম এখানে এলেন আসার পর তিনি বললেন কী বললেন আচ্ছা এর জন্য তোমরা কাউকে দায়ী মনে করো মানে এর জন্য কেউ দায়ী কি তখন সবাই একটা কথা বললো বলছে হা আমরা কিন্তু দায়ী করি একজনকে সে কে এই আমিরা কেন ও একটা কথা বলছিল কথাটা বলা শেষ না হতে হইতেই সে মাটিতে লুটিয়ে পড়ে কে কী বলছিল তো বলছে সে বলছিল এত সুন্দর চামড়া আমি এর আগে কোনো কারো দেখি নাই তা এই কথা বলার সঙ্গে সঙ্গে সে পড়ে যায় তা আমরা মনে করি এর জন্য আমি দায়ী তখন সাল্লাম বলছে ঠিক বলছো তোমরা দেখো তার নজর লেগেছে বদ বদনজর লেগেছে তোমরা কেন তোমাদের ভাইদেরকে তোমাদের মধ্যে কেউ কেন তোমাদের ভাইদেরকে এভাবে মারতে চাই কেন মারতে চাই এমন বদনজর লাগি। কেন সে বলে না মার্শাল কত সুন্দর হ্যাঁ বারাক আল্লাহ কত সুন্দর যদি এবার আল্লাহর নামটা নেয় মাসা আল্লাহ বারাকাল্লাহ আল্লাহ ইত্যাদি শব্দ ব্যবহার করে যদি বলে কত সুন্দর তাহলে নজর লাগবে না তাহলে কি হবে না নজর লাগবে না তো তোমরা কেন তুমি নিজের ভাইকে ভাই মারতে চাও ধ্বংস করতে চাও তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যদি কারো প্রশংসা করেন আর আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি হয়ে যাবে নজর লেগে যাবে আর দুটো দুই নম্বর এটা বোঝা যাচ্ছে যে নজর মাধ্যমে মানুষকে হত্যা করা যায় এই জন্য তো আল্লাহ নবী বলছেন আর যে তোমরা কেন তোমার ভাইদেরকে মারতে চাও আবার অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে নজর কি করে মানুষকে কবরে পৌঁছায় দেয় আর উঠকে হান্ডির মধ্যে পৌঁছিয়ে দেয় যে উঠের মধ্যে যদি নজর লাগে যায় তাহলে সেটা দরফর করে মরে যায় তখন তাকে জবাই করতে হয় করে কি করতে হয় তাকে পাকাইতে হয় এই জন্য হান্ডিতে পচে যায় তো এই ব্যাপার নজর মানে এত মানে ইয়া মনে করা যাবে না এত সাদা সিদা মনে করবে না বদ নজর খুবই খারাপ জিনিস যেই জিনিসের মধ্যে বদ নজর লাগবে সেটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় হয়তো কারো ব্যবসা ভালো চলছে ভালো চলছে ব্যবসা কে যদি নজর লাগিয়ে দেয় দেখ কত খরিদ্দার আসে আর দোকানের মধ্যে কথাটা বললো সঙ্গে সঙ্গে নজর লেগে যাবে তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে ওই দোকানের খরিদ্দার আসবেই না আসবেই না একেবারে এরকম অবস্থা জন্য আমরা কি করব নজর যাতে না লাগে আমরা সেই ব্যবস্থা করব তা এ ব্যাপার আমি আপনাদের সামনে এই আর বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করব কোরআন থেকে আমি বলবো দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তবরতাল বদ নজর নিয়ে কি আলোচনা করছেন কোরআনের মধ্যে হজরত ইয়াকুব আলাইসাল্লামের ঘটনা আল্লাহ তুলে ধরছেন ইয়াকুব আল্লাহ সাল্লামের বারোটা সন্তান ছিল বুঝতে পারছেন তো তখন বিশাল দুর্ভিক্ষ বিশাল দুর্ভিক্ষ তো ইয়াকুহ সাল্লাম তার এগারোটা সন্তানকে সে বিশাল ঘটনা সে অনেক বড় ঘটনা এই ঘটনা বলে দুই তিন দিন লেগে যাবে তা আমি ওই ঘটনা দিকে যাচ্ছি না আমি শুধু আমি কোরআন থেকে এই কথাটা আমি তুলে ধরবো আল্লাহ যা বলছেন এখানে তো ইয়াকুব আলাহিসাল্সাল্লাম কি করছেন তিনি তিনার এগারোটা সন্তানকে পাঠিয়ে দিয়েছেন যে ওই তখনকার রাজা ছিল সে রাজা কি করতো সবাইকে আপনি এক বস্তা করে আপনার আটা দিত বা গম দিত সবাই মাথায় করে বাড়িতে নিয়ে আসতো আর এটা খেত তো বসে তোমরা এগারোটা ভাই যাও ওই গম বা আটা নিয়ে আসো মাথায় করে আর তোমরা কি বলছেন তিন বলছেন অকাল ইয়া বুনাইয়া হে আমার সন্তানেরা লা লাতুলু মিন বাবি ওয়াহিদ তোমরা সবাই একটা দরজা দিয়ে প্রবেশ করিও না ওয়াদ মিন আবু মুতাফারিকা বরং তোমরা কি করো সবাই আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করিও ঠিক আছে তা তিনি এই কথা কেন বললেন এই জন্য বলছেন যে খুবই সুদর্শন ছিল দেখতে খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল এবার কি যদি আমার ছেলের উপরে সবকে নজর লাগিয়ে দেয় বদ নজর লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে তারা বিছানাগত হয়ে যাবে পরে যাবে আর বিছানাগত হয়ে যাবে বাবা মৃত্যুর দিকে এগিয়ে যাবে এই জন্য বদনজর থেকে বাঁচানোর জন্য তিনি উপদেশ দিয়েছেন যে তোমরা সবাই একটা দরজা দিয়ে প্রবেশ করবে না সবাই এক সঙ্গে যাবে না বরং তোমরা এগারোটা আছো এগারোটা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবা কেউ যাতে থেকে চিনতে না পারে যে তোমরা সবাই কে মানে ভাই এগারোটা ভাই বা দেখতে সবাই সুন্দর এর জন্য তিনি উপদেশটা দিয়েছিলেন তো এই ব্যাপার কিন্তু দেখেন একটা কথা বলি এক হচ্ছে ভাগ্য আর এক হচ্ছে কি তদ্বির আমি পরহেজগার পরহেজ করা আমরা কি করব আমরা যতটুকু পারি আমরা বদনজর যাতে না লাগে তার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব বেঁচে থাকার চেষ্টা করব। এইবার সেইটাই তিনি ছেলেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন যে তোমরা কী করবে না এক দরজা দিয়ে প্রবেশ করবে না তাহলে কি হবে এক দরজা দিয়ে প্রবেশ করলে নজর লাগার সম্ভাবনা আছে আর আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করো তাহলে কি হবে না তোমাদের বদ নজর লাগবে না তো তিনি কি করছেন বদ বদনজর যাতে না লাগে তার জন্য তিনি তদবির করছেন ছেলেদেরকে শিক্ষা দিচ্ছেন এইবার দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার ভাগ্যে লেখা লেখা থাকে যে বদ বদনজর আপনার লাগবেই তাহলে সেটা কেউ রোধ করতে পারবে না এই জন্য তিনি কি বলছেন অমা উগ্নি আনকুমিন হে আমার সন্তানেরা আমি তোমাদেরকে আল্লাহর ফায়সলা থেকে বাঁচাইতে পারবো না অর্থাৎ আল্লাহ যদি তোমাদের ভাগ্যে নজর লাগা লেখে দেয় তাহলে সেটা লাগবে সেটা থেকে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না এবার আমি যেটা করলাম যাতে না লাগে তার ব্যবস্থা আমি তোমাদেরকে বলে দিছি ইনিল হুকম ইল্লাহ আর সমস্ত হুকুম আহাকাম আল্লাহর জন্য আল্লাহি তা ওয়াক্কাল তো আর সে আল্লাহর আমি ভরসা রাখছি ও আল্লাহি ফালে তা ওয়াক্কিল আর আল্লাহর উপরে সমস্ত ভরসাকারীরা কি করে ভরসা রাখে এই ব্যাপার তো আপনাদেরকে আমি এখানে এ ঘটনা বললাম কোরআন থেকে সুরাই ইউসুফ আপনার সুরাই ইউসুফের কথা সাতান্ন একান্ন নম্বর আয়াত ঠিক আছে এই আয়াতের মধ্যে আল্লাহ বদ বদনজর সম্পর্কে আলোচনা করছেন তেমন সোরা কলমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন হে সাল্লাম কাফের আপনাকে কেমনভাবে দেখে যে আপনাকে বদনজর লাগিয়ে লাগিয়ে ফেলে দিতে চাই তো এত এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ তাদের তারা কোরআনের মধ্যে বদনজরের স্বপক্ষে কথা বলছেন যে হ্যাঁ বদনজর সম্ভব ভাবে হাদিসের মধ্যে আপনার এরকম অসংখ্য হাদিস আছে যে বদনজর সেখানে লেগে যায় বদনজর লেগে যায় এই নিয়ে আলোচনা করেছি আমি আর একটা হাদিস বলি আমি হজরত সালমান তাল্লাহ উম্মে সালমা আল্লাহ সাল্লাম তিনার বাড়িতে যান আল্লাহ রবীম তিনার বাড়িতে যখন যান গিয়ে দেখতে পান একটা ছোট বাচ্চা ছেলে দেখতে হালকা পাতলা হয়ে গেছে একেবারে একে রোগাটে হয়ে গেছে আর শরীরে কোনো নাই নাই শক্তি দুর্বল দুর্বল খুবই আর চেহারাটা হয়ে গেছে হলুদ টাইপের আর চোখের নিচে কালো দাগ পড়ে আছে দেখি বললেন হে হে সালমা কি ব্যাপার এভাবে বাচ্চাটা এমন হয়ে গেছে কেন তো সালমা কি বলছেন যে তার বদনজর লাগে বারবার বদনজর লেগে যায় তখন আল্লাহ কি বলছেন বলছেন তাকে ঝাড়ফুক করো তাকে ঝাড়ফুঁক করো তা এবার ঝাড়ফুঁক কী দিয়ে করতে হয় বুঝতে পারছেন ঝাড় ফুঁক করতে হলে আমাদেরকে একমাত্র আল্লাহ এবং রসুলসাল্লাম যে ঝাড়ফুঁকের কথা বলে দিয়েছেন আমাদেরকে সেই দিয়ে ঝাড়ফুঁক করতে হবে তার বাহিরে মন করে ঝাড়ফুঁক করা যাবে না ঠিক আছে মন করে অনেক মন্ত্র আছে অনেক মন্ত্র পরে মানুষ যেগুলো কোরআন নয় হাদিস নয় আরবিও নয় ঠিক আছে আমি অনেক দেখেছি যে অনেক আগেকার মুরব্বীরা তারা কি করতো এই সমস্ত খিজা আজে বাজে কি না কি বলতো এসব বলে ঝাড়ফুক করতো কখনো যায় এসব ঝাড়ফুক কখনো যায় না আমাদের একমাত্র আল্লাহ এবং রসুল যে সমস্ত ঝাড়ফুক শিখিয়ে দিয়েছে সেইগুলো দিয়ে আমাদের ঝাড়ফুক করতে হবে তো এ ব্যাপারে বলি আমি এ সম্পর্কে সামনে আলোচনা করব। তো ওই হাদিসটা আমি ছেড়ে দিয়েছিলাম সেটা আমি বলি এবার তো হতা আমিরাতনু যখন এভাবে পড়ে গিয়েছিলেন আল্লাহ যখন বললেন তার জন্য তোমরা সুহাল দেখি তোমরা কাকে দোষী মানো তার জন্য সবাই কি বললো যে ওখানে যারা যারা ছিল সবাই বসছে আমির তার জন্য দায়ী কারণ সেই কথাটা বলার পর কী হয়ে গেছিল এভাবে সে পড়ে গিয়েছিল এবার লাস্টে আল্লাহ রসুল্লাম কী করছেন তার চিকিৎসা বলে দিচ্ছেন কি করে দেখেন ওই কিন্তু ও কিন্তু সেখানে বেহুসায়ী পড়ে আছে এখনো পরে আছে বেহুসায়ী পড়ে আছে উঠছে না কিচ্ছু না তখন আল্লাহ রসুলাম বলছে হ্যাঁ আমি এদিকে আসো তুমি কি করো অজু করো অজু করো আর গোসল করো ওই পানিটা কি করো দিয়ে ওকে গা গোসল কাতে হবে তো তিনি একটা বড় পাত্রের মধ্যে অজু করলেন সেখানে গোসলও করলেন এবার ওই পানিটা কি করলেন আল্লাহ রসুলাম বলছেন তোমরা কি করো এই পানি দিয়ে তার পিছ এই মাথার মাথার আছে না মাথার পিছন দিক দিয়ে পানি ঢালো পানিটা সব পিছনে পিছনের জন্য এবার যখন ওই চা ওই পানি দিয়ে তাকে গোসল করাতে লাগলো সঙ্গে সঙ্গে তিনি মানে বসে পড়েছিল উঠে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে এমন করে হাঁটতে লাগলো মনে হচ্ছে তার কিন্তু কিছু হয় নাই তার মনে তার কোনো রোগ বালা কিছু হয় নাই সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারলাম এই হাদিস থেকে কি বুঝতে তার চিকিৎসা আমরা বুঝে গেলাম তার চিকিৎসা আমরা পেয়ে গিয়েছি সেটা কি যদি আমরা বুঝতে পারি কাউকে অমুক ব্যক্তি বদনজর লাগিয়েছে তাহলে আমরা কি করব ওই যে বদনজর যা লাগিয়েছে তাকে গোসল করানো করাবো এবং তাকে বলবো তুমি গোসল অজু করানো করাবো আর তাকে বলবো তুমি গোসলও করো এবার একটা বড় পাত্রের মাঝে দাঁড়িয়েছে অজু গোসল দিতে করবে আর সেই পানি দিয়ে আমরা কি করব যাকে বদনদর লেগেছে তাকে গোসল করিয়ে দিব তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে তার বদনদর ইনশাল্লাহ আল্লাহর হুকুমে কেটে যাবে এই হচ্ছে আপনার এ আল্লাহ রসুল সাল্লামের চিকিৎসা বদনদের এইবার কথা হলো এবার কথা হলো আমরা যদি বুঝতে না পারি কে বদনদর লাগিয়েছে হ্যাঁ তার বদ কিন্তু এমন এক লেগে যেতে পারে হয়তো আপনি কাটুয়া গিয়েছেন একটা হোটেলের মধ্যে বসে খাচ্ছেন ঠিক আছে আপনার বিরিয়ানি নিয়েছেন খাচ্ছেন আর পাশে একটা লোক বসে আছে সে এমন ভাবে আপনার দিকে বুঝতে পারছেন তো আপনার বদ লেগে গেছে বদ লেগে গেছে আপনার আর বদ নজর খাওয়াতে বদ যদি লাগে তার কি কি আলামত জানেন তো তার আলামত হয়েছে আপনার একটা খাবার হজম হবে না একটা খাবারও হজম হবে না আর পেট সঙ্গে সঙ্গে কিন্তু এটা বুঝতে পারবেন না হয়তো বদনতে লেগেছে আপনার সকাল আটটার সময় যখন বিকাল চারটা হয়ে যাবে তখন আপনি দেখবেন আপনার এমন ভাব হবে আপনার মনে হচ্ছে আপনি শরীরটায় বিরাট মানে অস্বস্তি ভাব হবে কোনো আর শান্তি লাগবে না আর মনে হচ্ছে বুকটা কে ধরে আছে। সেরকম আর শরীরে মানে জোর পাবেন না বল পাবেন না আর মাথা ঘুরবে আর মনে হবে এখন মর যাব আর আপনার কি হবে এবার দেখবেন ভূমি ভূমি ভাব হবে আর ভিতর থেকে যা বের হবে সব তো অক্তিত আর এমন লাগবে মনে হচ্ছে খাবারগুলো বিষ মাখিয়ে দিতে এমন লাগবে ঠিক আছে এবার আপনি যখন সমস্ত ভূমি করে খাবার তুলে দিবেন তারপরে একটু সামান্য আরাম বোধ করবেন কিন্তু আপনার বদনদর এখনো কাটে নাই তাহলে এই অবস্থায় তা আপনার চিকিৎসা কি এই বদনতার চিকিৎসা কি এই বদনতার চিকিৎসা হচ্ছে যারা বদনজর কাটাইতে পারে ভালো আলেম মানে আলে আলেম দেখেন আলেম বলবো না কারণ বদনজর এটা আলাদা একটা জিনিস এ আপনার এই যে মানে ঝাড়ফুঁক যারা ভালো জানে ঠিক আছে ঝাড় ফুক যারা ভালো জানে তার কাছে যেতে হবে গিয়ে পানি পরা তেল পরা ভালো করে নিয়ে আসতে হবে তার কাছ থেকে সে ভালো করে তেল পানিতে পরে দিবে সেই পানিটা আপনি যখন খাবেন সঙ্গে সঙ্গে আপনার বদনজর কেটে যায় পানিটা পর সঙ্গে সঙ্গেই আপনার বদনজর কেটে যায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা আমার দ্বারা আমি চিকিৎসাটা করি আল্লাহ রহমতে আমার অনেক সময় এরকম বদনতর হয়ে যায় বুঝতে পার তো মানে ট্রেনে বাসে যায় বা শহরে যায় এখানে সেখানে যায় এটা এটা খায় মানুষের সামনে খাই বদনজর লেগে যায় ভাই এমন বদনজর লাগে না যে যেরকম বলছে আমার এরকম হয়ে যায় আবার অনেকের এরকম হয় হয় কি হয় না যদি এরকম হয় তাহলে জেনে নেবেন যে আপনাকে বদনজর লেগেছে আপনি কারোর সামনে খেয়েছেন কেউ আপনাকে নজর দিয়েছে বদনজর দিয়েছে এই জন্য আপনি অবস্থা হয়ে গেছে তো এর এক নম্বর চিকিৎসা হয়েছে কি চিকিৎসা কোরআন থেকে আপনাকে পানি দিতে হবে সে পানি পরে দিলে সেই পানিটা খেলে সঙ্গে সঙ্গে বদনজর কেটে যায় আবার কি করবেন একটু পানি আপনি বালতিতে দিয়ে গোসল করে নেবেন গোসল করে নেবেন পানি খাবেন তাহলে ইনশাল্লাহ আপনার বদনজর সমস্ত কেটে যাবে ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার এবার কথা হইল বদনজর কিছু লক্ষণ আছে সেগুলো আমি বলব সে লক্ষণগুলো বলবো আর একটা কথা বলি এবার যদি মনে করি যে আমার দ্বারা কারো বদনজর লাগে আমার দ্বারা যে বদনজর লাগে তাহলে আমি কি করব হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার দ্বারা যেন কারো বদনজর না লাগে এক নম্বর দু নম্বর হচ্ছে কি আমি যদি কারোর বদনজর হ্যাঁ হয়তো কা কখন দেওয়া হয় আরে কি সুন্দর গাড়ি রে ওর অথবা গাড়ি চালাচ্ছে দেখো এই যে কথাগুলো আছে এইগুলো এভাবে না বলে কি বলবো মাসা আল্লাহ কি সুন্দর গাড়ি হ্যাঁ বারাক আল্লাহ কি সুন্দর গাড়ি এভাবে মার্শাল বারাকাল্লাহ যদি বলি তাহলে কখনো বদনজর লাগবে না ঠিক আছে এই শব্দগুলো গুলো আল্লাহ কি সুন্দর ব্যবসা তার মাসাল্লাহ কিভাবে কত সুন্দরভাবে চলছে দেখো সে বারাকাল্লা কত সুন্দর খাচ্ছে পড়ছে ফ্যামিলিটা এইভাবে আমরা যদি এই শব্দগুলো প্রয়োগ করি তাহলে মাসাল্লাহ বারাকাল্লা আগে বলবো ঠিক আছে যদি এইগুলো বলি তাহলে কখনো আমার দ্বারা বদনজর লাগবে না আপনি যদি বলেন কখনো আপনার দ্বারা কারো ক্ষতি হবে না কারো বদনজর লাগবে না ঠিক আছে তো এভাবে বদনোজ থেকে বাঁচার এইগুলো একটা খুব সুন্দর জিনিস কিন্তু আমাদের কয়জন এই সমস্ত পদ্ধতি জানে 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 না অধিকাংশ মানুষ জানে না যার ফলে মানুষ এসব বলে না যাই রেখে একেবারে বলে দেয় ওরে আল্লাহ কী না ওরে কী সুন্দর গাড়ির ওর আরে কী সুন্দর ধান হয়েছে ওর আরে কী সুন্দর ফসল হয়েছে ওর হ্যাঁ কী সুন্দর ব্যবসা চলছে এমন করে যাতা বলে দিচ্ছে আল্লাহ নাম নিচ্ছে না বারাক বলছে না মার্শাল্লাহ বলছে না সঙ্গে সঙ্গে বদনোজ লেগে যাচ্ছে ঠিক আছে তো এই ব্যাপার তো আমরা কি করব এ যাতে মানুষের বদনজর না লাগে তার জন্য আমরা এভাবে নিজেদেরও দায়িত্ব আছে আমাদের আমরা এই সমস্ত কথা এভাবে বলবো না যে যেভাবে বললে বদনজর লাগে আমরা আল্লাহর নামটা নিয়ে এ সমস্ত কথা বলবো তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা কারো বদনজর লাগবে না মানুষ সবাই এভাবে সবার জিনিস সঠিকভাবে থাকবে এবার আমি বদনজরের কিছু আলামত আছে সেইগুলো আমি বলবো বদনজর দেখেন এমন একটা জিনিস যেটা হঠাৎ করে পরিবর্তন দেখা দেয় হঠাৎ করে একটা মানুষ খুব সুন্দর ছিল ভালো ছিল হঠাৎ করে সে কি হয়ে গেল তার মানে বেউস হয়ে গেছে হয়ে গেছে হঠাৎ করে তার শরীরের মধ্যে যন্ত্রণা তৈরি হয়ে যাচ্ছে হঠাৎ কিছু একটা হয়ে গেছে এভাবে বদনজর লাগার সঙ্গে সঙ্গে এটা শরীরের মধ্যে আঘাত করে সঙ্গে সঙ্গে তার অ্যাকশান শুরু হয়ে যায় বদনজর এদিকে লাগলো ওইদিকে অ্যাকশন শুরু হয়ে গেল তো আমি বদনজরের কিছু আলামত মোটামুটি ফুন্ডুট আলামত বলবো এই এক নম্বর হচ্ছে কি হঠাৎ পরিবর্তন মানে সুস্থ ছিল হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে গেছে হঠাৎ অসুস্থ হয়ে গেছে এরকম আর আপনার দুই নম্বর হচ্ছে আপনার চেহারা হলুদ হয়ে যাওয়া যেরকম হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাম বলছেন যে এই বাচ্চাটা কী ব্যাপার চেহারা হলুদ হয়ে গেছে এবং চেহারা আপনার চোখের নিচে কালো দাগ পরে গেছে তো এটা কি এটা একটা আলামত চেহারা চেহারা মানে শরীর বা হলুদ হয়ে গেলে এটা আলামত অথবা চোখের নিচে দাগ পরে সেটা কি হয় সেটা একটা আলামত তিন নম্বর হচ্ছে বুকে অস্বস্তি ভাব বুকটা মনে হচ্ছে এরকম হচ্ছে মানে কেউ শান্তি পাচ্ছে না বুকটা চেপে ধরে আছে এরকম মনে হবে ঠিক আছে তো এটা বদনজের আলামত আর চার নম্বর আলামত হচ্ছে চেহারার মধ্যে আপনার লাল লাল দানা বের হবে ঠিক আছে লাল লাল দানা বের হয় দেখবেন ছোটো ছোটো বাচ্চা ছেলেদের বেশি হয় বাচ্চা ছেলেদের বেশি হয় মানে বাচ্চা ছেলেদের বদ নজরটা বেশি লাগে ঠিক আছে বড়দের তুলনায় বাচ্চা ছেলেদের বদনজর বেশি কেন লাগে এই জন্য লাগে তা দেখতে ফুটফুটে হয় বাচ্চা ছেলে দেখতে ফুটফুটে হয় আর সবারই নজর দৃষ্টি তার দিকে যায় সবাই মনে হয় তাকে দেখে ভালো লাগছে আদর করতে মন চাইবে ঠিক আছে এই জন্য বাচ্চা ছেলেদের উপর বেশি বদনজর লাগে তো বদনজর এই চার নম্বর আলামত কি লাল লাল দানা বের হবে আর পাঁচ নম্বর আলামত হচ্ছে যদি কারো বদনজর লাগে তার সামনে যদি আপনি তেলাবাদ করেন কোরআন তেলাবাদ করেন ঝাড়ফুঁক করেন তাকে ভালো লাগবে না তার অস্বস্তি আরো বেড়ে যাবে তার অস্বস্তি হবে আরও বেড়ে যাবে তার আরো মানে খারাপ লাগবে আরও ইয়া লাগবে হ্যাঁ ফেরাসানি লাগবে তাকে কিন্তু আপনি যত পড়বেন লাস্টে আস্তে আস্তে তার তাকে ভালো লাগবে কিন্তু প্রথমে যখন পড়তে লাগবেন তাকে খারাপ লাগবে সে এটা সহ্য করতে পারবে না হ্যাঁ সে বলবে আর পড়েন না আমাকে ভালো লাগছে না আপনি পড়ছেন আমাকে খারাপ লাগছে সে বলবে কিন্তু ঠিক আছে আর যদি আপনি পড়তে লাগেন ওর কথা না শুনে পড়তে লাগেন মোটামুটি তিরিশ মিনিট চল্লিশ মিনিট পরার পর দেখবেন তাকে আরও ভালো লাগবে তখন তাকে এমন মনে হবে সে তার রোগটা একদম ভালো হয়ে যাচ্ছে একেবারে মুহূর্তের মধ্যেই তার রোগটা একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই আলামত পাঁচ নম্বর ঠিক আছে পাঁচ নম্বর আলামত তেল শুনতে তাকে ভালো লাগবে না ছয় নম্বর আস তার গরম বেশি লাগবে এটা ছয় নম্বর খুব গরম লাগবে তাকে ছয় নম্বর সাত নম্বর খুব ঘাম হবে শরীরের মধ্যে হ্যাঁ খুব ঘাম হবে ও কারণে ঘেমে একেবারে সব ভিজে যাচ্ছে একেবারে এরকম হবে আর সাত নম্বর হচ্ছে আচ্ছা আট নম্বর কুমরে ব্যথা ব্যথা অনুভব হবে আবার শরীরের মধ্যে কোথায় এরকম একটু একটু ব্যথা ব্যথা অনুভব হবে নয় নম্বর হচ্ছে তার মনে কোনো শান্তি লাগবে না কিছুই ভালো লাগবে না সব সময় অস্বস্তি লাগবে তাকে আর দশ নম্বর হচ্ছে আপনার অকারণে পানি দিয়ে চোখ দিয়ে পানি বের হবে মানুষ তো কান না কলে চোখ দিয়ে পানি বের হয় হ্যাঁ আর যা দেখবেন তার কোনো কারণই নাই তার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিছু নাই তারপর চোখ দিয়ে গড় গড় করে পানি বের হচ্ছে হ্যাঁ তাহলে জানবেন কি হয়েছে তার বদনজর লেগেছে আর এগারো নম্বর হচ্ছে তার চোখের পাতা খামাখা হবে এমন করবে পাতাগুলো খামাখা এম করে অনেকে লাফায় কি লাফায় না তাহলে বদনজরের কারণে এগুলো হয় আচ্ছা এগারো বারো নম্বর হচ্ছে শরীরের যে কোনো অঙ্গ ও কারণে কি হবে নড়াচড়া করবে বুঝতে পারছেন তো সমস্ত শরীরটা নয় শরীরের যে কোনো অঙ্গ কোনো জায়গা হঠাৎ করে এমন করে এমন করে লড়বে করে লড়বে লটকে লড়েন অনেকের অনেকের কিন্তু লড়ে এটা কিসের জন্য হয় যদি বদ নজর খুব বেশি পরিমাণে লেগে যায় তাহলে এটা হয় আচ্ছা এগারো নম্বর বারো নম্বর হচ্ছে আপনার ডিপ্রেশন মানে তার ডিপ্রেশন মানে কি পেরেশানি দুশ্চিন্তা মনের মধ্যে খালি দুশ্চিন্তা আসবে মানে কোন ভালো লাগবে না খালি দুশ্চিন্তা আসবে খালি বিভিন্ন পেরেশানি আসবে মনের মধ্যে আর কি এই আপনার তেরো নম্বর আর চোদ্দ নম্বর কি মানে সে তার মনে হবে সে খুব ঘুম আসছে আর সে আস মানে ঘুমের মধ্যে মনে হচ্ছে বেহ হয়ে যাচ্ছে ঠিক আছে বেহ হয়ে যাচ্ছে অথবা তার ঘুম আসছে খুব এরকম এরকম অবস্থা হবে আর চোদ্দ নম্বর অনিদ্রা মানে তার দিন তার ঘুম হবেই না সারা রাত জেগে থাকবে সারাদিন সারা রাত জেগে আসে তারপরে দিনও ঘুম আসছে না দিনও ঘুম আসছে না ঠিক আছে এই পুণটা আলামত হচ্ছে আপনার কিসের আলামত আমি বললাম আপনার বদনজের আলামত বদনজের আলামত যদি এই সমস্ত আলামত কারো দেখা কারোর মধ্যে দেখতে পান আর আমি তো বলবো এই এলাকার মধ্যে আমি সারা ইনশাল্লাহ বদনজরের চিকিৎসা করতে পারে না কারণ এই দেখেন এই আমাদের এলাকার মধ্যে এখানে এই গ্রামের মধ্যে কত মেয়ে জিনে ধরে আছে কিন্তু মল্লবীদের কাছে নিয়ে গেছে এই এখানে মল্লবীর কাছে নিয়ে গেছে সে বলছে কিচ্ছু নাই ওর চলে যাওয়া ডাক্তার দেখাও দশটা ডাক্তার দেখিয়েছে কিচ্ছু পরিবর্তন না মেয়েটা একদম পাগল দিয়ে আমি যখন গিয়েছি আমাকে নিয়ে গেছে আমি পড়তে লাগলাম সঙ্গে সঙ্গে জিন হাজির হয়ে গেছে আমি পড়তে লেগেছে বলছে এ আমি চলে যাবো এখানে চলে যাবো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তা তখন আমি আল্লাহ রহমাতে ওই জিনটাকে ছাড়িয়ে দিয়েছি আজও গেছে কালো গেছে মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ঠিক আছে এই দেখেন পাখা রাস্তা ওখানে বাড়ি তো এ ব্যাপার আলহামদুলিল্লাহ এই জন্য আমি কিন্তু গর্ব করছি না ভাই ইনশাল্লাহ এই বদনজর জিন জাদু টুনা বান ইত্যাদির ভালো চিকিৎসা ইনশাল্লাহ আমার কাছে আছে আর মাত্র তিরিশ মিনিটের মধ্যে এই সমস্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আল্লাহ রহমতে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আমি আপনাদের সামনে এই বদনজর নিয়ে কথা বলছি এবার দেখেন আমি আসল কাছা ভুলে গেছিলাম সেটা সেটা বলবো এবার আমি নিয়ে কেন আলোচনা করছি জানেন তো এই বদনজরের চক্করে পরে মানুষ সেরে লিপ্ত হয় চক্করে হয় আর লিপ্ত হইলে কি হয় মানুষের আখেরা ধ্বংস হয়ে যায় সে জীবনে জান্নাতে গন্ধ পাবে না যেমন আপনার কাফেরা সারা জীবন জাহানের আগুনে জ্বলবে যারা সেরে করবে তারা কি করবে তারা এরকম জাহানের আগুনে জ্বলবে এই তো বদনজর তো এক এক নম্বর বদনজর লেগে আছে তার এখন এই বদনজর কি করে দূর করতে হয় এই সমস্ত জানা নাই যার ফলে তারা সেরে কি পদ্ধতি গ্রহণ করে যেরকমভাবে যদি কারো আপনার বদনজল লাগে বলে যে উমুকের তাবিজ নিয়ে তাবিজ উমুক মলবির কাছে তাবিজ নেয় ভাই তাবিজ দিলে কখনো আপনার বদনজর কাটে না ভাই কখন কাটে না আর আল্লাহ নবীলাম কি বলছে মান মালা কথা মেয়ে ফাঁকা দাস রাখা যে ব্যক্তি তাবিজ লটকাবে গলাতে সে সেরেক করলো ভাই তো আমরা কখনো বদ যদি আমরা আমাদের লেগে যায় কখনো আমরা তাবিজ লটকাবো না এক নম্বর আবার কেউ বলে এই অমুকের কাছে একটা এই কালো দাগা পরে নেয় আই কালো দাগা পরে গলাতে দে বদনজর কেটে যাবে না ভাই কখনো না এই গলেছে বেদাতি বেতাতি এবং স্যারেকি পন্থা বুঝতে পারেন তো কেননা আমরা তাই গ্রহণ করবো যেটা আল্লাহ নব্বাল্লাম বলছে আমরা সেটা সেই পন্থা অবলম্বন করব আমরা নিজেদের এই সমস্ত মন করা কি এবং বেদাতি পন্থা অবলম্বন করব না আপনার বদনজর দূর করার জন্য আবার কী করে অনেক মেয়ে ছেলে কি করে জানেন তো তাদের বাচ্চাকে একটি এখানে সুন্দর সুন্দর ফুটে ফুটফুটে বাচ্চাটা কপালের মধ্যে কালো ইয়া দিয়ে দেয় আপনার এই কি বলে ওইটা টিপ দেয় নাকি ওই দিয়ে দেয় বলছে কেন দিয়ে বলছে এটা দিলে বদনজর লাগবে না না ও যে ভাই এটা সেরেক ভাই কেন সমস্ত মানে বিপদ দূর করার মালিককে আল্লাহ তা এক আল্লাহর হুকুম ছাড়া বদনজর কখনো দূর হইতে পারে না আল্লাহর হুকুম হলে তবে বদনজর দূর হবে আল্লাহ চাইলে বদনজর দূর হবে আল্লাহ না চাইলে বদনজর কখনো দূর হবে না এখন আমরা কাকে টিপকে আল্লাহ বানিয়ে দিয়েছি কেন এই টিপ দিলে বদনজর লাগে না এই টিপটা তাহলে আল্লাহ হয়ে গেল কিনা না বিল্লাহ তাহলে এটা সেরেক হলে কি হইলো না এটা একটা সেরেক হয়ে গেছে আবার আমি অনেক জায়গাতে দেখেছি জমির ফসল লাগিয়েছে কেউ বেগুন লাগিয়েছে ভাই তো বেগুন গাছের মধ্যে কি করছে একটা হাঁড়ি এভাবে একটা খুঁটিতে খুঁটি ফুতে হাড়ি লাগিয়ে দিয়েছে হাড়িটা মুখের মধ্যে সাদা চুন দিয়ে সাদা চুন এবং কালি দিয়ে এমন একটা মানে মানুষের একটা আকৃতি বানিয়েছে তা আর সেটা দিয়েছে বললাম ভাইটা কেন দিয়েছ বসে ভাই দেখেন এটা দিলে বেগুন গাছের মধ্যে অনেকে বেগুনের দৃষ্টি দেয় তো তো বদনজর লাগবে না আমি সে নাজুবিল্লাহ ভাই ভাই এ পদ্ধতি ঠিক নয় ভাই এটা তুমি নিজের মন করা তৈরি করছো আল্লাহ বলে নাই রসুলো বলে নাই আর এভাবে তোমার যদি এই বিশ্বাস থাকে যে তোমার হাঁড়িতে বদনজর কাটিয়ে দেয় তাহলে তুমি সেরেক করলে ভাই তুমি সেরেক করছো তুমি জীবনে জাননাতে গন্ধ না ঠিক আছে আবার কোথাও কোথাও দেখেছি আপনার বাড়ির সামনে আপনার লেবু লঙ্কা ইত্যাদি লটকি দেয় কেন কি হবে বসে এইসব এইসবের বদনজর কাটায় আফদ বিপদ কাটায় ভাই যদি এই যাতে আমার কোনো মুসলমান মানে স্যার এইসব গ্রহণ করে তাহলে সে কুফুর হয়ে একদম কুফুর করল সেরেক তো সেরেক কুফুর হয়ে গেলো ভাই আবার দেখছি কোনো জমিতে বা কোনো এরকম ইয়াতে গাছের মধ্যে ফলের গাছ ভালো সেখানে কি করে দিচ্ছে আপনার এ বরু যে সে ঝাড়ু আছে মানে ঝাড়ু আছে না সেগুলো লটকে দিচ্ছে কি হবে বলছে এ বদনজে কাটাই তো ভাই এ সমস্ত পদ্ধতি পদ্ধতি কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ যে আল্লাহ এক অন্য কেউ বদনজে কাটাইতে পারে এই সমস্ত তাহলে সে সেরে করলো ভাই তাহলে তার কি হইলো বদনজর তো লাগলোই বদনজর তো কাটবে না কখনোই এইসব পদ্ধতিতে বদনজের কখনো কাটবে না উল্টো কি করলো সে সেরে লিপ্ত লিপতে হইলো আর এ অবস্থায় যদি মরে তাহলে জাহার নামে যাবে কে যাবে কে যাবে ধরুন আপনার বাচ্চাটা ওকে টিপ লাগিয়েছেন সে তো বাচ্চা ছেলে সে তো চিকিৎসা চালেন সব ওর কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনার আপনি লাগিয়েছেন আপনি জাহান্নামে নামে যাবেন আপনি স্যারেক্ট করছেন ঠিক আছে তো আপনাকে জাহান নামে যেতে হবে তো এত ভাই আমি এই বদনজর এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করলাম বিস্তারিত এই জন্য করলাম যাতে মানুষ এই সেরেক বদনজর তো বদনজর তার সঙ্গে সেরেক যাতে না করে মানুষ যাতে তার দুনিয়া আখেরা ধ্বংস না করে ঠিক আছে এই জন্য আল্লাহ তাবার তালা আমাদের সবাইকে এই সমস্ত বদনজর থেকে বাঁচাক এবং এই বদনজর সম্পর্কে যত সেরেক আছে ওই সেরেক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে খাটি মনের সঙ্গে আমাদেরকে তুলে আখেরাতে নিয়ে যাক যাতে আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে পারি بارك الله لنا في الكون العظيم ونفعنا يكون بذكر الحكيم إنه تعالى جواد كلم ملك بر الروح الرحيم وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان ويأتي ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون اذكر الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم تصنعون صدق الله العلي العظيم